অর্ণালের খাসকাজড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির। ফিতে কেটে শিবিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। অন্ডালের খাসকাজড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির। তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই শিবিরটি। ফিতে কেটে শিবিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হররাম সিং, পশ্চিম বর্ধমান জেলা যুব সভাপতি কৌশিক মণ্ডল, অন্ডাল ব্লক সভাপতি কালুবরণ মণ্ডল, মিনতি হাজরা, উজ্জ্বল চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকেরা। এদিনের শিবিরে বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন, পাশাপাশি রক্তদানও করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে তাদেরকে সম্মানিত করেন মন্ত্রী। মন্ত্রী মলয় ঘটক জানান, রক্তদান জীবনদান, আর এই জীবনদানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি এলাকার দুস্থদের কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত দুস্থদের পাশে থাকার জন্য এই উদ্যোগ, কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন এবং মানুষের জন্য কাজ করে চলেছেন। এখানে জাতি বা ধর্ম ভেদাভেদ করা হয় না। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলি তুলে ধরলেন সকলের সামনে, যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী সহ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান সহ স্বাস্থ্যসাথী প্রকল্পের বিনামূল্যে সকলের জন্য চিকিৎসা পরিষেবা প্রদান। তৃণমূল সরকার মানুষের কথা ভেবে উন্নয়নমুখী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে রাজ্যে। তিনি জেলা পরিষদের সদস্য হিসাবে যে ব্লাড ডোনেশন এবং হেলথ চেকআপ ক্যাম্প করেছেন তার জন্য দেখুন, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির বাইরেও কিছু কাজ করার দরকার, এবং সেই কাজগুলোর মধ্যে প্রথম এবং প্রধান কাজ কিন্তু এই দুটো। একটা হচ্ছে নিজের এলাকার মানুষের যদি স্বাস্থ্যের পরিষেবা দেওয়া যায় এবং রক্তের অভাব যদি না থাকে, তাহলে নিজের এলাকার যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের স্বাস্থ্যের জন্য কোনো চিন্তা থাকবে না। জেলা পরিষদের সদস্য সেই কাজটাই আজকে করছেন। তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে মানুষের পাশে থাকা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেন এবং সবসময় মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেই চিন্তাগুলোই করেন। আজকে 74 খানা প্রকল্প আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করে দিয়েছেন। দেখুন, আমাদের এই রাজ্য একমাত্র রাজ্য যেখানে বিনা পয়সায় রেশন দেওয়া হয়। আমাদের এই রাজ্য একমাত্র রাজ্য যেখানে শতকরা 100 ভাগ মানুষ, হয়তো ECL এর কর্মী আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড পান না যেহেতু আপনাদের নিজস্ব চিকিৎসার পরিষেবা আছে, কিন্তু 100 ভাগ মানুষকে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচা সরকার বহন করে। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, মনপসন্দ। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।